Alif Lam Mim. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا يا أرحم الراحمين. أما بعد شمعنا درشق أسرطة بهاي بنشب السلام عليكم ورحمة الله وبركاته. ইকরা টিভির এই প্রোগ্রামে, নজরুল কোরআন প্রোগ্রামে, আমরা বিগত কয়েক পর্বে আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা ছিল কোরআনের মুজিজা, অর্থাৎ কোরআন যে একটা অলৌকিক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজেল করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই অলৌকিকতাটা, সেই মিরাকলটা কীরকম ছিল, কীভাবে ছিল এবং কোন কোন পদ্ধতিতে কোরআনের এই মিরাকলটা মানে প্রকাশ পায় সে বিষয়ে বিগত কয়েক পর্বে আপনাদের সামনে আলোচনা করে এসেছি আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে ইনশাআল্লাহ আমি যেই পরবর্তী যে বিষয়টা যাচ্ছি সেটা হচ্ছে যে পবিত্র কোরআন সত্যিকার অর্থেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, নাজিলকৃত একটা ঐশী গ্রন্থ, এই কিতাব কোনো মানুষের রচিত কিতাব হতে পারে না, কোনো মানুষ এই ধরনের কিতাব লিখে রাখতে পারে না। এর অনেকগুলো প্রমাণের মধ্য থেকে একটা প্রমাণ এটাও যে আল কোরআনুল করিমের মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো আজকালকার আধুনিক বিজ্ঞান এগুলোকে মানে হাজার বছর পর আবিষ্কার করতে যাচ্ছে। অর্থাৎ আপনি মানে একটু চিন্তা করে দেখুন, যেই সময় কোরআনে করিম মানব জাতির সামনে পেশ করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যখন কোরআনের বাণীগুলো মানুষের সামনে পেশ করছিলেন, তখন এই বিষয়গুলো মানুষের কাছে ততটুকু স্পষ্ট হয়নি। আজ বিজ্ঞানের এই আবিষ্কারের ফলে কোরআনের এই বাণীগুলো একেবারে ক্লিয়ার এবং স্পষ্ট হয়ে গেছে। এই জন্য আজকের ইনশাআল্লাহ আমি এই পর্বে কয়েকটা উদাহরণ দিব, উদাহরণগুলো দিলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে আধুনিক বিজ্ঞান কিভাবে আসলে কোরআনের সাপোর্ট করছে। কিছু মানুষ মনে করে যে কোরআন এবং বিজ্ঞান দুটো মানে দুই মেরুর দুটা মানে বিপরীতমুখী বিষয়, এটা আসলে কখনো হতে পারে না। তার কারণ হচ্ছে কোরআন যেই সত্তা নাজেল করেছেন, যেই আল্লাহ নাজেল করেছেন, তিনিই এই ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। অতএব কোরআন যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের একটা প্রমাণ, তেমনিভাবে এই ইউনিভার্স, এই এই বিশ্বটাও, এই পৃথিবীটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রমাণ। এটা আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার মানে অস্তিত্বের নিদর্শন। অতএব আল্লাহর দুই নিদর্শনের মধ্যে কখনো বৈপরীত্য, বিপরীত মানে বিপরীতমুখী হতে পারে না। আর এই বিজ্ঞান তো ইউনিভার্সকে কেন্দ্র করেই, এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে মানুষ নিজের জ্ঞান বুদ্ধি মানে বিবেক বুদ্ধি কাটিয়ে সেটা থেকে মানুষ নতুন এবং অভিনব বিষয়গুলো আবিষ্কার করে চলছে, এটার নামই তো বিজ্ঞান। তাহলে যেই বিজ্ঞানের যেই কর্মক্ষেত্র সেটা হচ্ছে ইউনিভার্স, সেটা হচ্ছে এই পৃথিবী, আর এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনিই আল কোরআনুল করিম নাজিল করেছেন। অতএব আল কোরআনে যা কিছু আছে সেগুলো কখনো এই ইউনিভার্স অথবা এই পৃথিবীর যেই সৃষ্টির যেই মানে রহস্য এবং যেই সূক্ষ্ম বিষয়গুলো আছে, যেই বিজ্ঞান রয়েছে, এগুলোর সঙ্গে কখনো সাংঘর্ষিক বা বিপরীতমুখী হতে পারে না। এটা আমাদের দুর্বলতা, অর্থাৎ মানুষের দুর্বলতা থাকতে পারে যে মানুষ হয়তো কোনো বিষয়ের জ্ঞান অর্জন করতে, কোনো নতুন বিষয়কে আবিষ্কার করতে তার হয়তো শত শত কিংবা হাজার বছর লেগে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনে কারিমে আজ থেকে 1500 বছর আগেই সেটা স্পষ্ট বলে দিয়ে গেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ মুসলিম স্কলার যারা আছেন, রাইটার এবং লেখক যারা আছেন, ওলামা যারা আছেন, তারা এ বিষয়ে অনেকগুলো কিতাব লিখেছেন যে আধুনিক বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেছে সেটা 1500 বছর আগে আল কোরআনুল করিমে সেদিকে ইঙ্গিত করা হয়েছে অথবা সেদিকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে।
কোরআনে কারিমের ওই মানে বৈজ্ঞানিক আবিষ্কারগুলোকে কেন্দ্র করে আপনি বাংলায়, আরবিতে, উর্দুতে, ইংলিশে এবং বিভিন্ন ভাষায় অনেকগুলো কিতাব আপনি পড়ে নিতে পারেন। লিখিত আছে বিভিন্ন ভাষায় এবং অনেক মানে বৈজ্ঞানিক যারা যারা বিজ্ঞানী রয়েছেন তারা নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কোরআনের মানে অনেকগুলো ব্যাখ্যা তারা পেশ করেছেন। তবে এই ক্ষেত্রে উদাহরণ আমি যেগুলো দেব সেগুলো জানার আগে, বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আল কোরআনুল কারিম নাজেল হয়নি ওই বৈজ্ঞানিক বিষয়গুলোকে আবিষ্কার করার জন্য। কোরআনের নাজেলের মূল পারপাস বা যে উদ্দেশ্যটা হচ্ছে মানুষের হেদায়ত, হুদাল লিন্নাস, মানুষের হেদায়তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজেল করেছেন। এই জন্য মানুষ কিভাবে তার মানে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারে, মানুষ কিভাবে নিজেকে আল্লাহর একজন মানে অনুসারী, আল্লাহ তাআলার একজন অনুগত বান্দা হিসেবে নিজেকে পেশ করতে পারে, সেই বিষয়গুলো কোরআনে কারিমে শিক্ষা দেওয়া হয়েছে। তবে প্রাসঙ্গিকভাবে কখনো এই দুনিয়ার বহু জ্ঞান বিজ্ঞান নিয়েও আলোচনা করা হয়েছে। এই জন্য কোরআনকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখার সময় আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, আমরা যেন কোরআনে কারিমের আয়াতগুলোকে টেনে হেঁচড়ে কোরআনের আয়াতগুলোর অর্থ, মিনিংস এবং যেই মানে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলোকে টেনে হেঁচড়ে বিজ্ঞানের সঙ্গে মিলানোতে কোনো কৃতিত্ব নেই মুসলমানের, এটা শান হতে পারে না। বিজ্ঞান হয়তো এখনও ওই বিষয়টা ডিসকভার করতে পারেনি যা কোরআন ডিসকভার করে ফেলেছে। বিজ্ঞান যদি এখন কোরআনের বিরুদ্ধে কিছু বলে অথবা বিজ্ঞান যদি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক উল্টো যদি কিছু বলে তাহলে বুঝতে হবে বিজ্ঞান এখনও সঠিক মাত্রা, সঠিক পর্যায়ে পৌঁছতে পারেনি, তার এখনও সময় লাগবে। বিজ্ঞানীদের আরও হাজার বছর হয়তো গবেষণা করতে হবে, তারপর কোরআনের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে পারবে। আর হ্যাঁ, যে বিষয়গুলো একেবারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এবং বিজ্ঞানীরা এই পর্যন্ত ওই সিদ্ধান্তে, ওই রেজাল্টে পৌঁছে গেছেন, সেগুলোকে আমরা বলতে পারি যে দেখো তোমাদের বিজ্ঞানে তোমরা যে বিষয়গুলোকে রিসার্চ করে, গবেষণা করে, লক্ষ কোটি টাকা খরচ করে এবং হাজার বছর ব্যয় করে যেই পর্যায়ে বা যেই সিদ্ধান্তে পৌঁছেছ, আল কোরআনুল করিম 1500 বছর আগেই সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। আল্লামা শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তকি উসমান হাফিজাহুল্লাহ, তার একটা কিতাব আছে উলুমুল কোরআন। উলুমুল কোরআন মানে কোরআনের জ্ঞান বিজ্ঞান বিষয়ে লেখা ওই কিতাব। ওই কিতাবের মধ্যে তিনি এই বিষয়ে কিছুটা মানে আলোকপাত করেছেন, কয়েকটা এক্সাম্পল, কয়েকটা দৃষ্টান্ত তিনি এখানে পেশ করেছেন। ইনশাআল্লাহ আমরা তার ওই কিতাব থেকে এবং আরও বিভিন্ন মানে উৎস গ্রন্থ থেকে, রেফারেন্স থেকে আমি ইনশাআল্লাহ কয়েকটা এক্সাম্পল আজকের এই পর্বে এবং ইনশাআল্লাহ আগামী পর্বে আরও কয়েকটা এক্সাম্পল পেশ করার চেষ্টা করব। প্রথম যে এক্সাম্পল, যে দৃষ্টান্ত আমরা দেখতে পারি পবিত্র কোরআনে কারিম থেকে, সেটা হচ্ছে ফিরাউনের বিষয়। আমরা সবাই জানি যে নবী মূসা আলাইহিস সালামের যুগে অবাধ্য একজন রাষ্ট্র নায়ক ছিল, একজন রাজা ছিল, তার নাম ছিল রামিসেস, সেকেন্ড রামিসেস, যাকে সাধারণত ফিরাউন বলা হয়। অর্থাৎ মিশরের যারা রাজা বাচ্চা হইত তাদের একটা লকব ছিল, একটা উপাধি ছিল ফিরাউন। যেই বাচ্চা হবে, যেই রাজা হবে তাকেই ফিরাউন বলা হয়। কিন্তু আমরা যখন ফিরাউন বলি তখন মূসা আলাইহিস সালামের সময়কার মিশরের যেই বাচ্চা ছিল তাকেই আমরা বুঝিয়ে থাকি, তার নাম ছিল রামিসেস। ওই ফিরাউন ছিল অনেক অবাধ্য, খুব সাংঘাতিক পর্যায়ের মানে অবাধ্য একটা লোক ছিল ফিরাউন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করেনি, নবী মূসা আলাইহিস সালামের দাওয়াতকে সে গ্রহণ করেনি, উল্টো সে নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, সে দাবি করত, লোকদেরকে বলতো যে আমিই হলাম তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে বড় মাবুদ, নাউজুবিল্লাহ। এই ফিরাউনের ব্যাপারে আজকাল আধুনিক বিজ্ঞান এটা আবিষ্কার করেছে যে ফিরাউনের বডি তারা পেয়েছে এবং মিশরের জাদুকরে ওই বডিটা আজও পর্যন্ত সংরক্ষিত আছে, ফিরাউনের ওই মানে মরদেহটা। কিন্তু আপনারা অবাক হবেন যে আল কোরআনুল কারিমে ওই ফিরাউনের তত্ত্বটা 1500 বছর আগেই দেওয়া হয়েছে। বর্তমান সময়টা আবিষ্কার করা হয়েছে হয়তো 150-200 বছর হবে, 200 বছর আগে এই বিষয়টা আবিষ্কার করা হয়েছে, ফেরাউনের বডিটা পাওয়া গেছে এবং সেটা মানে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। কিন্তু যখন কোরআন নাজাল হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ফেরাউনের লাশ কোথায় ছিল এটা তাদের কারো জানা ছিল না,
সাহাবা একরাম জানতেন না, মুমিনরা জানতেন না, কিন্তু তারাও এটা বিশ্বাস করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইমান এবং সাহাবা একরামের ইমানের মধ্যে কি পার্থক্য। আমরা আজকাল অনেকগুলো বিষয়ের উপর ইমান আনছি, অনেকগুলো বিষয়ের উপর আমাদের বিশ্বাস হচ্ছে দেখে চুকে দেখে, কিন্তু সাহাবা একরামের জামানায় সেই বিষয়গুলো কল্পনার বাইরে ছিল, মানে কল্পনার ঊর্ধ্বে ছিল। এগুলো কল্পনা করাও অনেক সময় তাদের জন্য, মানে তাদের কল্পনার ঊর্ধ্বে ছিল, কল্পনা এবং চিন্তা শক্তির মানে বিয়ন্ড এর উপরে ছিল, ঊর্ধ্বে ছিল। সাহাবা একরাম জানতেন না যে ফেরাউনের লাশ কোথায় আছে, ফেরাউনের লাশ আদৌ কোথায় সংরক্ষিত আছে সেটা তাদের জানা ছিল না, কিন্তু তারা বিশ্বাস করেছেন। দেখুন আল কোরআনুল করিমের সূরা বাকারার 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে এবং সমগ্র মানব জাতিকে, বিশেষত ইহুদিদেরকে স্মরণ মানে উদ্দেশ্য করে বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, স্মরণ করে দেখো ইহুদিরা, ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের জন্য আমি সমুদ্রকে, নীল দরিয়াকে, মানে নীল দরিয়ার মধ্যখানে পানির মধ্যে আমি গ্যাপ সৃষ্টি করে দিয়েছিলাম, পথ বানিয়ে দিয়েছিলাম তোমাদের, মানে ওই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। ফাং জাইনাকুম ওয়াগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে, অর্থাৎ নবী মূসা আলাইহি সালামের বাহিনীকে, উম্মতকে, আং জাইনাকুম, আমি নাজাত দিয়েছিলাম, পরিত্রাণ দিয়েছিলাম ওই দিন পানির ভিতরে, মানে তোমাদেরকে ডুবে মরতে হয়নি, তোমরা ওই নীল দরিয়ার এক পার থেকে অপর পারে তোমরা মানে খুব স্বাচ্ছন্দ্যে এবং ইজিলি তোমরা পার পেয়ে গেছো, তোমাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওয়াগরাকনা আলা ফিরআউন, ফেরাউনের যেই বাহিনী ছিল ওই সময় তোমাদেরকে ধাওয়া করতে বের হয়েছিল, মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে বের হয়েছিল, সেই ফেরাউনের বাহিনী কিন্তু ওই সময় তাদের জন্য আল্লাহ তাআলা সামনে ওই নীল দরিয়াতে পানির পথ খুলে দিয়েছিলেন, কিন্তু তারা যখন পানিতে ঢুকেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ওই সময় তারা সবাই মানে পানিতে ডুবে মারা যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আংতুম তাংজুরুন, বনী ইসরাইলেরা তোমরা স্বচক্ষে তখন এই ঘটনাটা দেখছিলে, ফেরাউনের যে এই মানে ডুবে মারা যাওয়ার কথা এবং তার বাহিনী যারা তোমাদেরকে তোমাদের পিছনে এসেছিল ধাওয়া করতে, তাদের এই মানে মর্মান্তিক মৃত্যুর কথাটা তোমরা নিজ চক্ষে স্বচক্ষে দেখছিলে। এটা হচ্ছে সূরা বাকারার 50 নম্বর আয়াতের স্টেটমেন্ট। ওখানে বলা হচ্ছে ফেরাউনকে ডুবে মারা হয়েছে। তো কিন্তু পরবর্তী অন্য সূরায় দেখুন, সূরা ইউনুসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইউনুসের 91 এবং 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফেরাউনের ব্যাপারে, যে ফেরাউনকে কিভাবে ফেরাউনের এই মৃত্যুর কথা আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বডিকে যে সংরক্ষণ করে রাখবেন সেই কথাটা ওয়াদা দেওয়া হয়েছে কোরআনে করিম, মানে ওই সময় ওয়াদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে হে ফেরাউন, এটা আমরা জানি ফেরাউনের ঘটনাটা অনেক লম্বা, মূসা আলাইহিস সালামের সঙ্গে তার কী হয়েছিল, সে কি মূসা সালাম কীভাবে দাওয়াত দিয়েছিলেন, অনেক লম্বা বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। তো যখন ফেরাউন বুঝতে পেরেছিল যে তার আর মানে প্রাণের নিঃশ্বাস হবে না, সে আর মানে জীবিত থাকতে পারবে না, তখন সে মৌখিকভাবে, দিল থেকে নয়, সে মৌখিকভাবে বলেছিল যে আমাংতু বিরব্বি মূসা, ফেরাউন বলেছিল আমি মূসা যেই রবের উপর বিশ্বাস করেন সেই রবের উপর আমিও ইমান আনলাম, এরকম একটা মানে মৌখিকভাবে সে ইমান এনেছিল। কিন্তু আল্লাহ তাআলা তার এই ইমানকে কবুল করেননি। আল্লাহ তাআলা বলছেন আল আনা, এখন তুমি ইমান আনছ, মানে এখন তুমি মৌখিকভাবে বলছো যে আমি মূসার রবের উপর ইমান আনছি, ওয়াকাদ আসাইতা কাবলু, অথচ তুমি হে ফেরাউন আগে মূসার দাওয়াতকে অস্বীকার করেছ এবং আমি আল্লাহকে তুমি মানে অমান্য করেছ, আমার আনুগত্য তুমি স্বীকার করনি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকুং তামিনাল মুফসিদিন, এবং ফেরাউন তুমি ছিল একজন ফেতনা সৃষ্টিকারী, জমিনের মধ্যে আল্লাহর সৃষ্ট এই ভূপৃষ্ঠের মধ্যে তুমি ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিলে, মানুষের মধ্যে মানুষকে মানে অন্যায়ভাবে হত্যা করেছো এবং মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করেছো, আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর অমান্য করে। এর পরবর্তী আয়াতে 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা,
ফেরাউন, আমি আজ তোমাকে যদিও এখানে তুমি মারা যাচ্ছ পানিতে ডুবে, কিন্তু নুনাজ্জিকা বিবাদানিকা। বাদান শব্দ উর্দুতেও ব্যবহৃত হয়, আরবিতেও হয়, বাংলাতেও বদন মানে শরীর বোঝানো হয়। তো ফালিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন আমি তোমার শরীরটাকে মানে সংরক্ষণ করে রাখবো, শরীরটাকে তোমার যেভাবে আছে এটাকে সাধারণত মানুষ মরে যাওয়ার পর শরীর পচে গড়ে যায়, কিন্তু তোমার শরীরটা পচতে দেবো না, সেটা সংরক্ষিত থাকবে। কেন? লিতাকুন আলিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তী জেনারেশন যারা জগৎবাসী যারা আসবে তারা সবাই যেন এর থেকে শিক্ষা নিতে পারে, সবাই যেন এর থেকে লেসন নিতে পারে যে ফেরাউন এইরকম আল্লাহ তাআলার অবাধ্যতা করেছিল, আল্লাহর হুকুমের অমান্য করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে এরকম এত নির্মমভাবে শাস্তি দিয়েছেন। এই শিক্ষাটা নেওয়ার জন্য পরবর্তী মানুষ যেন তোমার তাকে শিক্ষা নেয়, এই জন্য আমি তোমার বডিটাকে আমি সংরক্ষণ করে রাখবো। কোরআনে কারিমের এই যে কথা, আমি বলে আগেও বলেছি যে সাহাবায়ে কেরাম তখন জানতেন না, এবং হাজার বছর গেছে কারো জানা ছিল না যে এইটা এই ফেরাউনের বডিটা কোথায় সংরক্ষিত আছে। পরবর্তীতে 1800 খ্রিস্টাব্দের পরে এসে ওই মানে তত্ত্বটা পাওয়া গেছে, এবং তার বডিটা এখনও মিশরের জাদুঘরে মিউজিয়াম এটা সংরক্ষিত আছে। এটা হচ্ছে কোরআন, এই মানে আধুনিক বিজ্ঞান এসে এটা ডিসকভার করলো, কোরআনের তত্ত্বটাকে আরও মজবুত করলো, কোরআনের সত্যায়ন করলো। এই আয়াতে আল্লাহ তাআলা সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষ অংশে বলছেন, ওয়া কাসীরুম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, যে অনেক মানুষ আমার এই আয়াতগুলো থেকে এই নিদর্শনগুলো থেকে গাফেল, মানুষ এই নিদর্শনগুলো বুঝে উঠতে পারে না, অর্থাৎ বুঝে উঠতে চায় না, মানুষ এগুলো বুঝতে চায় না, এগুলো থেকে লেসন নিতে চায় না। আসলে আমাদেরকে এইসব নিদর্শনগুলো থেকে লেসন নেওয়া এবং এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। দেখুন, ফেরাউনের শক্তি সামর্থ্যের অভাব ছিল না, তার অর্থ সম্পত্তির কোনো কমতি ছিল না, কিন্তু এই ফেরাউনের কী অবস্থা হলো, সূচনীয় মৃত্যু হলো, এবং আজ পর্যন্ত তার বডিটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মানুষকে লেসন নেওয়ার জন্য। আজও এই দুনিয়াতে আমরা যারা এখনও আছি, আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে সামনে রেখে হুকুমগুলো মেনে চলতে হবে, নতুবা আমাকেও একদিন মরতে হবে। মৃত্যু একটা নিশ্চিত ব্যাপার, এখানে কারো কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। আজকাল দেখুন মানুষ কত ধরনের রোগ বালাই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, একেবারে মানে যুবক মানুষগুলো পড়ে মারা যাচ্ছে। এই জন্য কার মৃত্যু কখন আসবে এটা কেউ বলতে পারবে না, আমাদেরকে আগে থেকেই মৃত্যুর প্রস্তুতি নেওয়া চাই। কোরআনের রাসূলের হাদিসের অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধিবিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে, একজন পরিপূর্ণ মানে অনুগত বান্দা হিসেবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা এখন থেকে আমাদেরকে ট্রাই করতে হবে এবং নিশ্চিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাক, এটা হচ্ছে প্রথম এক্সাম্পল দিলাম যে আধুনিক বিজ্ঞান সেটা ডিসকভার করেছে যে আল কোরআনুল কারিম যা বলেছিল 1500 বছর আগে সেটা সত্য এবং ধ্রুব সত্য, এখানে কোনো ধরনের সন্দেহ নেই। কোরআন বলেছিল তার বডি সংরক্ষিত থাকবে, আজ 1500 বছর পর এটা সংরক্ষিত মানে এটা আবিষ্কার করা হয়েছে এবং এখনও সংরক্ষিত আছে। আরেকটা এক্সাম্পল আমি আপনাদের সামনে পেশ করি এই এই প্রসঙ্গে যে আল কোরআনুল কারিম, আধুনিক বিজ্ঞান আল কোরআনুল কারিমকে সাপোর্ট করছে। যেমন দেখুন, পবিত্র কোরআনে কারিমের সূরা আয-যারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, আমি প্রত্যেকটা বস্তু থেকে, ফ্রম এভরিথিং, আমি প্রত্যেকটা বস্তু থেকে আমি জোড় জোড় করে সৃষ্টি করেছি, জোড়া জোড়া করে, দুইটা দুইটা করে সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এটা থেকে লেসন নিতে পারো এবং এটা থেকে যেন তোমরা আল্লাহ আল্লাহর নির্দেশনাবলী তোমরা বের করতে পারো এবং তার ওপর তোমাদের বিশ্বাস এবং ইমান যেন আরও মজবুত হয়। তো এই আয়াতের মধ্যে যে বলা হলো প্রত্যেকটা বস্তু থেকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, এটাকে সাধারণত মনে করা হতো, আজ এখন ভিন্নভাবে মনে করা হয়, কিন্তু আগেকার যুগে এইরকমই মনে করা হতো যে প্রত্যেকটা বস্তু বলতেই এই মানুষ জানোয়ার অর্থাৎ মানে মানুষ এবং প্রাণী এগুলোকে আল্লাহ তাআলা মানে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ মানে পুরুষ মহিলা এই দুইটা ভাগে জোড়া করে সৃষ্টি করেছেন। সাধারণত মনে করা হতো মানুষের মধ্যে পুরুষ মহিলা রয়েছে
এবং এই প্রাণীগুলোর মধ্যে থেকে এরকম মানে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এরকম দুই ভাগে রয়েছে, এ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু আধুনিক বিজ্ঞান এসে এই বিষয়টাকে একেবারে স্পষ্ট করে দিয়েছে। তারা আবিষ্কার করতে পেরেছে যে শুধু মানব এবং প্রাণী এটাই নয়, বরং প্রত্যেকটা বস্তুরই মানে দুইটা দিক থাকে। এই জোড়াটা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই, হয়তো কখনো এটার নাম থাকবে পুরুষ মহিলা মানে মেল ফিমেল, অথবা কখনো নাম থাকবে পজিটিভ নেগেটিভ, এরকম বিভিন্ন নামে এটাকে মানে নামকরণ করা হতে পারে, কিন্তু প্রত্যেকটা বস্তুরই দুইটা থাকে, জোড়া থাকে। তো আজকাল এই বিজ্ঞানের ধারা আমরা জানতে পারলাম, কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে মিং কুল্লি শাইইন, প্রত্যেকটা বস্তুরই জোড়া রয়েছে, সেটা আগেকার যুগে আমাদের বুঝতে কষ্ট হয়তো হতো। আমাদের মনে মানে আমরা শুধু এটুকুই বুঝতাম মানুষ এবং প্রাণী এরা দুই ভাগে মানে জোড়া রয়েছে, বাকি অন্য কোনো মানে সৃষ্টির ক্ষেত্রে অন্য কোনো কিছুর ক্ষেত্রে হয়তো জোড়া নাই, আমরা দেখতে পেতাম না। কিন্তু আধুনিক বিজ্ঞান এসে এই সূক্ষ্ম এবং মানে তাদের রিসার্চের মাধ্যমে এই সূক্ষ্ম বিষয়টা আবিষ্কার করতে পেরেছে যে প্রত্যেকটা বস্তুর মধ্যে পজিটিভ নেগেটিভ এইরকম বিভিন্ন নামে বেনামে তারা এটাকে জোড়া এবং ভাগ করে দিয়েছে। এটা হচ্ছে কোরআনে করিমের অলৌকিকতার প্রমাণ। কোরআনে করিমের এই সূরা আয-যারিয়াতের যে আয়াতে কথাটা বলা হয়েছে, এটাকে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে ভিন্ন আরেকটি আয়াতে, সূরা ইয়াসিনের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে খালাকনাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ও মিম্মা লা ইয়ালামুন। যে কোরআনে করিম এই আয়াতে তারা বোঝানো হচ্ছে যে দেখো, আমি প্রত্যেকটা জিনিসকে ও খালাকাল আজওয়াজা কুল্লাহা, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, এই আসমান থেকে মানে জমিন থেকে যেগুলো উৎপন্ন হয় উদ্ভিদ যেগুলো সেগুলোর মাধ্যমে জোড়া রয়েছে, অমিন আংফুসিকুম, এবং তোমাদের মধ্যেও অর্থাৎ মানুষের মধ্যে জোড়া রয়েছে, উদ্ভিদ এই যে মানে সেগুলোর উৎপন্ন যেগুলো সেগুলোর মধ্যে রয়েছে জোড়া জোড়া, অমিম মা লা তাআলামুন, এবং যেগুলো তোমরা জানো না, মানুষ যেগুলো জানে না সেগুলো থেকেও আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, এই আয়াতে বলে দেওয়া হলো যে এই জোড়াটা শুধু তোমাদের মানে জ্ঞাত বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলো তোমাদের জ্ঞানের ঊর্ধ্বে এবং জ্ঞানের বাইরে যেগুলো যেই বিষয়গুলো রয়েছে সেগুলো পর্যন্ত পরিব্যাপ্ত, যেগুলো তোমাদের ইলম নেই সেগুলো পর্যন্ত এই জোড়া জোড়ার ব্যাপারটা মানে প্রাসঙ্গিক এবং বাস্তব সত্য কথা। আর এই বিজ্ঞান এই কথাটাকে আজকাল বাস্তবায়ন করে দেখাচ্ছে যে সব ক্ষেত্রেই, শুধু মানুষ এবং জানোয়ার মানে প্রাণীর ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে এই জোড়া জোড়ার মানে তত্ত্বটা বাস্তব এবং সত্য। এটা হচ্ছে দ্বিতীয় এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখুন, পবিত্র কোরআনের এক আয়াতে, সূরা আল আনআমের এক আয়াতে আল্লাহ তাআলা মানুষের হেদায়ত এবং গুমরাহির কথা, কে আল্লাহর পথ প্রদর্শিত হবে, কে গাইডেড হবে আর কে মিসগাইডেড হবে, এই বিষয়টা বলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যাকে গুমরাহ করে দিবেন, যাকে আল্লাহ তাআলা মিসগাইডেড করে দিবেন, সে কখনো হেদায়ত পাবে না। তার দৃষ্টান্ত হচ্ছে মানে কান্নামা ইয়াসআদু ফিসসামা, আল্লাহ তাআলা ইয়াজআল সদরহু দাইয়িকান, এই মানুষটার দিল হৃদয় সংকীর্ণ হয়ে যায়, সে যেন ঊর্ধ্ব আকাশের দিকে মানে উড্ডয়ন করছে, উপরের দিকে উঠছে। কোরআনের এই তত্ত্ব থেকে বোঝা যাচ্ছে যে ঊর্ধ্ব আকাশের দিকে যখন মানুষ উঠে, তখন তার শ্বাস নিঃশ্বাস নিতে তার হৃদয় সংকীর্ণ হয়ে যায়, তার মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, এটা বোঝানো হচ্ছে। আর আজকাল আধুনিক বিজ্ঞান সেটা প্রমাণ করছে যে যত উপরে যাবেন তত আপনার অক্সিজেনের অভাব হবে, মানে আপনার শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হবে, এবং উপরের দিকে গেলে যত উপরে যাবেন আপনি যদি অক্সিজেন সাথে নিয়ে না যান আপনি মারা যাবেন, এই তত্ত্বটা এখন আধুনিক বিজ্ঞান মানে এটা প্রমাণ করছে। আর কোরআনে কারিমের আয়াতে বলে দেওয়া হচ্ছে কান্নামা ইয়াসআদু ফিসসামা, এই যে মানুষটার হেদায়াতের মানে গুমরাহির মধ্যে যে আছে তার দিলটা একেবারে সংকীর্ণ এবং মানে সংকীর্ণ হয়ে গেছে, সে যেন আকাশের দিকে উঠছে, অর্থাৎ তারও এই অক্সিজেনের অভাব হচ্ছে, এইরকম হেদায়তের অক্সিজেনের অভাব হচ্ছে। এইরকম কয়েকটা এক্সাম্পল আমি আপনাদের সামনে পেশ করলাম আজকের এই পর্বে। ইনশাআল্লাহ আগামী পর্বে আরও কয়েকটা এক্সাম্পল পেশ করতে যাব যে কোরআন থেকে কিভাবে আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কারগুলোকে আমরা বের করতে পারি, মানে এই আধুনিক বিজ্ঞান কোরআনকে কিভাবে সাপোর্ট করছে,
কোরআনের তত্ত্বগুলোকে কিভাবে আধুনিক বিজ্ঞান একেবারে সত্য এবং বাস্তব প্রমাণ প্রমাণিত করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করার, কোরআনে করিমের টিচিংসগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।